হ্যালো ভিউয়ার্স, আমি শুভেন্দু লস্কর। আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে এগারো নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটা ব্রহ্মগুপ্তের উপপাদ্য নামেও পরিচিত। এই উপপাদ্যটি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের দুটি কর্ণ যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। মনে করি এটি সিটি একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। ইহার বিডি আর এসি দুটি কর্ণ এম বিন্দুতে লম্বভাবে সেট করেছে। তাহলে এখন এম বিন্দু থেকে আমি এডি, এবি, বিসি, ডিসি এই চারটি বাহু যে কোনোটা করে আমি লম্ব আঁকতে পারি। আমি এখানে বিসি এর উপর লম্ব আঁকিছি এম। এখন এই এম বাহুকে যদি আমি বর্ধিত করি তাহলে ওহা এডি কে এফ বিন্দুতে সেট করে, ওহা এবি কে এফ বিন্দুতে সেট করে। প্রমাণ করতে হবে যে এই এডি এ এফ সমান এডি। আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এ এফ সমান এফ ডি। এই প্রমাণের পূর্বে আমাদের যে পূর্বজ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে, যদি একটা ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই দুইটা কোণ শুক্রকোণ দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই একটা অপরটির পূরক কোণ। এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে এক্স কোণ যোগ ওয়াই কোণ মিলে 90 ডিগ্রি হবে। তার মানে এক্স দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে এক্স কোণটি, এই এক্স কোণটি ওয়াই কোণের পূরক কোণ, অথবা ওয়াই কোণটি এক্স কোণের পূরক কোণ। এখন আমরা মনে করলাম এখানে একটা 40 ডিগ্রি কোণ আছে, তাহলে এর একটা পূরক কোণ কত হবে? 45 ডিগ্রি, 50 ডিগ্রি। এর আর একটা কোণ যদি পূরক কোণ ধরি সেটাও 50 ডিগ্রি। তাহলে একই কোণের যতগুলো পূরক কোণ হবে, আমি আর একটাও যদি পূরক কোণ নিই সেটাও 50 ডিগ্রি। তার মানে একই কোণের যতগুলোই পূরক কোণ আমরা চেষ্টা করি না কেন, একই কোণই হবে আর সেই পূরক কোণগুলো সবসময় সমান হয়। তাহলে আমাদের এখানে জানতে হবে যদি দুইটা কোণ, একটা কোণের যদি দুটো কোণ পূরক কোণ হয়, একই কোণের দুইটা কোণ যদি একই 40 ডিগ্রি, আমরা এখানে তিনটে কোণ পূরক বানাইছি, 40 ডিগ্রি কোণের পূরক কোণ একটাই হয়, তা আমরা যদি ডুপ্লিকেট করে বানাই তাহলে আমাদের যতগুলোই পূরক কোণ করবো ততগুলোই হচ্ছে যে সমান হবে, ততগুলো কোণই সবাই সমান হবে। তো যেরকম আমরা যদি এখানে এক্স আর এক্স কোণ আর ওয়াই কোণ আর জেড কোণ আছে ধরে নিলাম, তাহলে ওয়াই কোণের পূরক কোণ ধরলাম এক্স কোণ, এটির পূরক ওয়াই কোণের পূরক এক্স, আবার ওয়াই কোণের পূরক আর একটা ধরলাম আমি জেড, তাহলে এইটার একে মিলে 90, এইটার একে মিলে 90। তাহলে ওয়াই কোণের পূরক যদি এক্স হয় আবার ওয়াই কোণের পূরক কোণের জেড হয় তাহলে এক্স কোণ সমান জেড কোণ, এটা হবে। অথবা আমরা একটা প্রমাণ করেও দেখাতে পারি যে কিভাবে কেন হয়। যদি আমরা এরকম দেখি যে এক্স কোণ যোগ ওয়াই কোণ সমান 90 ডিগ্রি, আবার ওয়াই কোণ যোগ জেড কোণ সমানও 90 ডিগ্রি, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমার ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে এক্স মাইনাস জেড কোণ সমান 0 ডিগ্রি, মানে 0, অতএব এক্স কোণ সমান আছে জেড। তাহলে এইভাবে আমরা এক্স সমান জেড লিখতে পারি, হয়তো যে কোনটা কমন থাকে সেটা বাদ দিতে হবে। এই এই থিমটা আমাদের জানলে এই জ্যামিতিটা অনেক সহজ হয়ে যাবে, শুধু এই জিনিসটাই জানতে পারলে। তাছাড়া এমনি এই এই জ্যামিতিটা এমনি পড়তে গেলে মনে হয় অনেক কঠিন, আসলে আমাদের পাঠটা যদি বুঝতে পারি তাহলে অত কঠিন না। যেরকম আমাদের এখানে আছে দুটো কর্ণ এসি একটা, বিডি একটা, ওরা পরস্পর এম বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, আর একটা ছেদবিন্দু থেকে বিসির উপর আমি লম্ব আঁকিছি আর এটা বর্ধিত করলেই আমরা এডি কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দুটো ত্রিভুজ বলাকে হয়ে গেছে, একটা লম্ব করতে যায় আর একটা ছেদ করতে যায়, তার মানে বিএমসি আর এএমডি দুটো ত্রিভুজ আমরা তাগাইলে
আমাদের এর ভিতরে দাগ আই আমাদের দাগ হয়ে গেছে আর ফাঁকা দুটো ত্রিভুজ আছে ডিএমসি এর ভিতরে কোনো দাগ নাই এএমবি এর ভিতরে কোনো দাগ নাই আমাদের পড়া মনে রাখার জন্য শুধুমাত্র একটা কৌশল এগুলো মনে রাখলে আমাদের পড়াটা সহজ হবে এইজন্য আমি এইভাবে বলছি তাহলে ফাঁকা দুটো ত্রিভুজ নিয়ে আমি কাজ করব প্রথমে আমার কাজ প্রমাণের প্রথমে ফাঁকা দুটো ত্রিভুজ নেব প্রমাণ তাহলে এই ফাঁকা দুটো ত্রিভুজের এই চাপ নিয়ে কাজ করব যে একই চাপের উপর দণ্ডায়মান সমস্ত কোণে সমান হয় তাহলে ডিসি চাপের উপর এই ডিসি চাপের উপর ডিসি চাপের উপর ডিসি চাপের উপর অবস্থিত ডিবিসি কোণ ডিবিসি কোণ সমান ডিএসি কোণ যেহেতু ডিসি চাপের উপর এই জায়গাতে এই জায়গায় একটা কোণ আছে আর এই জায়গাতে এই বৃত্তের এই মাত্রায় একটা কোণ আছে তাহলে এটা হচ্ছে ডিএসি কোণ ডিএসি কোণ তার মানে এই কোণটা আর এই কোণটা এদের আমি নাম এক্স দিয়ে রাখলাম মনে রাখার জন্য আমার পড়া সুবিধার জন্য এটা এখন আমি এক্স ধরে নিচ্ছি ওরা মনে রাখার জন্য যাতে আমাদের কোণটাকে কি বললাম এটি এক্স আবার এই ফাঁকা ত্রিভুজের এই এডি চাপের উপর আবার এডি চাপের উপর এডি চাপের উপর এটা একই বৃত্তাংশস্থ কোণ বৃত্তাংশস্থ কোণ মানে এডি চাপের উপর হবে একটা আছে এডিবি কোণ এডিবি কোণ সমান এসিবি কোণ এইটা শোনা আমি ওয়াই ধরে নিলাম মনে রাখার জন্য তার মানে এইটা ওয়াই আবার এই জায়গার এইটা ওয়াই আমরা এটি আগে আগে আমরা প্রমাণ করে রেখে দিলাম এই দুটো আমাদের পরে কাজে লাগবে এখন আমরা একটা আছে যে জানা একটা লম্ব আঁকা আর একটা আমরা জানা নেই যেটা আমাদের সমদ্বি খণ্ডিত হয় এটা আমাদের জানা নেই জানাটার থেকে আমরা বলি যেহেতু আমাদের এই বিএমসি একটা সমকোণী ত্রিভুজ যার বিএমসি আছে 90 ডিগ্রি এই কোণটা আছে 90 ডিগ্রি যেহেতু এটা আছে একটা আছে যে এ বিডি কোণ আর এসি কোণ ছেদ বিন্দু জায়গায় তাহলে এই ডাকটা আর এই ডাকটা অবশ্যই জানো খালি বিএমই কোণ আর ইএমসি কোণ 90 ডিগ্রি তাহলে আমাদের বিএমই কোণ এই কোণের ইএমসি কোণের পূরক কোণ একইভাবে ওয়াই কোণ মানে বিইসিএম কোণ ইসিএম কোণ আর ইএমসি কোণ এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি তাহলে ওয়াই কোণটা এই কোণের পূরক আর এই কোণটা এই কোণের পূরক তাহলে আমরা এই দুটো কোণ সমান বলতে পারি বিএমই কোণ বি কিন্তু আমরা লিখতে পারি বিএমই কোণ সমান বিএমই কোণ সমান এমসিই কোণ বিএমই কোণ মানে এইটা এটা তাহলে এটা ওয়াই চলে যাচ্ছে এই কোণটা তো এর সমান তাহলে আমাদের এইটা ওয়াই কোণ লিখে দিই কারণ উভয় ইএমসি কোণের কোণের ভাই ইএমসি কোণের একইভাবে আমরা তার মানে এটা ওয়াই হয়ে গেল একইভাবে আমরা এক্স আর এই ওয়াই চলে আসলো এক্স আর ওয়াই মিলে 90 তার মানে এম বিই কোণ আর বিএমই কোণ এই দুটো মিলে 90 যেহেতু এটা মানে 90 ডিগ্রি আঁকা এটা সমকোণী ত্রিভুজ একইভাবে আমরা এইটি আর এইটি আমরা বলতে পারি ওয়াই কোণ আর এই ফাঁকা কোণ তার মানে বিএমই কোণ আর ইএমসি কোণ এই দুটা মিলেও 90 ডিগ্রি তাহলে এই কোণ সমান আমরা এই কোণ বলতে পারি এমবিই কোণ এমবিই কোণ সমান ইএমসি কোণ এই জায়গায় উভয় ইএমসি কোণের পূরক কোণ সিকোণের পূরক
তাহলে এম বি কোণ মানে এই কোণ আর ই এম সি কোণ মানে এইটে, তাহলে আমাদের এক্স এর সমান এইটে, তাহলে এই কোণটা আমি বিপরীত কোণ। এখন আমরা এই কোণটা আর এই কোণটা নিয়ে কথা বলবো, তাহলে বি বি এম ই কোণ সমান এফ এফ এম ডি কোণ, ধরুন মিশে নি। এখন আমরা লিখতে পারি মানে এইটা আমরা ওয়াইতে নিয়ে গেলাম এই পাশে, আর এইটা আমরা এক্স ওয়ে নিয়ে গেলাম, তার মানে এইটে ই এম ওয়াই ই এম সি কোণ সমান এ এম এফ কোণ, এটা হচ্ছে বিপরীত কোণ বলে এটা সমান, আর বি এম ই কোণ সমান বিপরীত এম এফ এম ডি কোণ মানে এইট ওয়াই কোণ। তাহলে এখন একটা এফ এম ডি কোণ এফ এম ডি ত্রিভুজ এফ এম ডি এ এফ এম ডি এফ এম ডি কোণ সমান এফ ডি এম কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি এফ এম সমান এফ ডি, এফ এম সমান এফ ডি যেহেতু এফ ডি যেহেতু ত্রিভুজের দুইটি কোণ সমান হলে তার বিপরীত পাশের বাহু দুটি সমান, দুইটি কোণ ত্রিভুজের দুইটি কোণ সমান হইলে বিপরীত বাহু দুটি সমান, বাহু দ্বয় সমান, এই কারণের জন্য এটা সমান। আবার একইভাবে আমরা বলতে পারব এক্স কোণ আর এই এক্স কোণ সমান, তাহলে আমাদের এ এফ সমান, একইভাবে বলতে পারি এফ সমান সমান এফ এম, তাহলে এফ এম এফ এম সমান হলে এই দুটো সমান হবে, অতএব এফ ডি সমান এফ মানে এফ সমান এফ ডি প্রমাণিত। ধন্যবাদ, আমার পাঠ আছে এই পর্যন্তই শেষ।